নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/1/2022 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে মোট দুটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই দুটি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো দেখে নেব দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কী রয়েছে। প্রথম যে নোটিফিকেশান রয়েছে এটা হচ্ছে, যদিও গতকাল জারি হয়েছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 2020-র। তো 2020-র যে 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল 2020-র গ্রুপ এর, তো ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল পোস্টে, তো তার যে পরীক্ষা হয়েছিল 28/11/2021-এ, তার যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, সেই অ্যান্সার কির কিছু প্রবলেম থাকার জন্য সেই অ্যান্সার কির আবার নতুন করে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিন অ্যান্সার কি নতুন করে কি প্রকাশিত হয়েছে, উত্তরগুলো একটু দেখে নেবেন ভালো করে, উত্তরগুলো ভালো করে একটু দেখে নেবেন। আর যেটা স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলো, সেগুলো হচ্ছে 2 মার্কস ফর দ্য কোশ্চেন অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেট ইন রেসপেক্টিভ অ্যাটেম্প্ট। তাহলে অ্যাটেম্প্ট না করলেও এই নাম্বারের প্রশ্ন উত্তর মানে 2 নম্বর পাবে সকলে। গ্রুপ বি মেকানিক্যাল পোস্টেও রয়েছে, ভালো করে দেখে নিন এটা হচ্ছে অ্যান্সার কি। তো এটা হয়েছে রয়েছে। আর 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেব, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যানিম্যাল এই রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ডারে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি ছিল 2020-র 22 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট, তাতে হচ্ছে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ কাদের কবে রয়েছে নামগুলো একটু দেখে নেবেন। প্রথম ইন্টারভিউ রয়েছে 8/2/2022-এ রয়েছে, 8ই ফেব্রুয়ারি রয়েছে কিছুজনের 11টা থেকে কিছুজনের 1:30টা থেকে, 9/2/2022-এ রয়েছে কিছুজনের 11টা কিছুজনের 1:30টা থেকে, আর 10/2/2022-এ রয়েছে কিছুজনের, নামগুলো দেখে নেবেন। আর ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করা যাবে 1 ফেব্রুয়ারি থেকে, নামগুলো দেখে নিন যাদের যাদের এই ইন্টারভিউ রয়েছে। তো যাই হোক, এই পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই দুটি নোটিফিকেশান আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ডিমটা খা।